বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি জমি বায়না করেছেন কিংবা চুক্তি করেছেন কিন্তু এখন তিনি জমি রেজিস্ট্রেশন করে দিতে কিংবা রেজিস্ট্রি করে নিতে অর্থাৎ বায়না চুক্তি বাস্তবায়নে গরিমসি করছেন বায়না দলিল অনুযায়ী আপনি জমি রেজিস্ট্রি করিয়ে দিতে কিংবা রেজিস্ট্রি করিয়ে নিতে অর্থাৎ চুক্তি বাস্তবায়নে যে কোনো পক্ষকে বাধ্য করতে পারবেন কিংবা ক্ষতিপূরণ আদায় করতে পারবেন সম্পত্তি হস্তান্তর আইনের তিপ্পান্ন ধারা মতে বায়না বলবৎ থাকা অবস্থায় বায়নাকৃত স্থাবর সম্পত্তি বায়না গ্রহিতা ব্যতীত অন্য কারো কাছে বিক্রি করা যাবে না যদি না বায়না দলিলটি আইনসম্মতভাবে বাতিল করা না হয় অনেক সময় জমির ক্রেতা সময় মতো টাকা জোগাড় করতে না পারলে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে বায়না চুক্তি বাতিলের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে দলিলের ক্রেতা ও বিক্রেতা উভয়ে বায়না চুক্তিটি বাতিলের পক্ষে আছেন কি না যদি দলিলের ক্রেতা ও বিক্রেতা উভয়ই বায়না চুক্তিটি বাতিলের জন্য রাজি থাকে তবে ব্যাপারটি খুব সহজ কিন্তু উভয় পক্ষ যদি বায়না চুক্তিটি বাতিলের জন্য রাজি না থাকে তবে কাজটি একটু কঠিন হয়ে যাবে যদি জমির ক্রেতা ও বিক্রেতা বায়না চুক্তিটি বাতিলের জন্য রাজি হলে উভয় পক্ষ একত্রে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে পূর্বের বায়না দলিলটি বাতিলের জন্য বাতিল দলিল করতে হবে উক্ত দলিলে বায়না দাতা এবং গ্রহীতা উভয়ের স্বাক্ষর দিয়ে দলিলটি রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে তাহলেই উক্ত বায়না চুক্তিটি বাতিল হয়ে যাবে আর যদি জমির ক্রেতা চুক্তিটি বাতিলের জন্য রাজি না থাকে এক্ষেত্রে আইনজীবীর কাছে গিয়ে উক্ত বায়নানামা দলিলের ক্রেতা বরাবর একটি উকিল নোটিশ পাঠাতে হবে উক্ত নোটিসে ক্রেতাকে বায়না দলিলের অবশিষ্ট টাকা পরিশোধের জন্য কয়েকদিন সময় দিতে পারেন এবং আরও উল্লেখ করতে হবে যে নির্ধারিত সময়ের মধ্যে যদি বকেয়া টাকা পরিশোধ না করে তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে উকিল নোটিশ প্রাপ্তির পর ক্রেতা সময় মতো টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রেশন করে যদি নেয় তাহলে সেটা খুবই ভালো আর যদি সেটা না হয় তাহলে বিক্রেতা আদালতে গিয়ে যথাযথ কারণ দেখিয়ে বায়না চুক্তিপত্র বাতিলের মামলা করতে পারেন ভুক্তভোগী পক্ষ সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের বারো ধারা মতে আদালতে চুক্তি প্রবলেমের মামলা করতে পারেন তবে মনে রাখবেন এরকম মামলা করতে হলে চুক্তি সম্পাদনের তারিখ হতে বা চুক্তি অস্বীকারের তারিখ হতে এক বছরের মধ্যে করতে হবে এ আইনের একুশের এ ধারার বিধান অনুসারে আদালতের মাধ্যমে চুক্তি বলবৎ করতে হলে আপনাকে দুটি শর্ত পূরণ করতে হবে একটি হল চুক্তি বা বায়নানামাটি লিখিত ও রেজিস্ট্রিকৃত হতে হবে নতুবা চুক্তি প্রবলেমের মামলা আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না দুই নম্বর বাইনার অবশিষ্ট টাকা আদালতে জমা না করলে এই মামলা দায়ের করা যাবে না আদালত সব কিছু দেখে সন্তুষ্ট হলে উক্ত বায়না চুক্তিটি বাতিল করে দিতে পারেন আবার আদালত জমির বিক্রেতার ক্ষতিপূরণ হিসাবে বায়না চুক্তির টাকা বিক্রেতার কাছে রেখে দেওয়ার আদেশ দিতে পারেন অর্থাৎ বায়নাবদ ক্রেতা বিক্রেতাকে যে টাকাটা পরিশোধ করেছেন আদালত চাইলে সেই টাকাটি ক্রেতার বরাবরে ফেরত না দেওয়ার আদেশ দিতে পারেন অর্থাৎ টাকা বাজেয়াপ্ত হয়ে যাবে আদালতের বায়না চুক্তিটি বাতিলের রায় পাওয়ার পর জমির মালিক পুনরায় জমিটি অন্য ব্যক্তির কাছে বিক্রি করতে পারবেন এজন্য জমি বা যে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বায়নানামা চুক্তিপত্রটি যদি নিকটস্থ বা অধীনস্থ সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করে নেওয়া হয় তাহলে সেটা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই মঙ্গলজনক হবে আর যদি সেটা রেজিস্ট্রেশন করা না থাকে সাধারণ তিনশো টাকার স্ট্যাম্পের উপর যদি বায়না চুক্তিটি করে রাখা হয় তাহলে সেক্ষেত্রে আইনের প্রতিকার পাওয়া ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই যথেষ্ট কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ